আরে ভাই কি করতেছেন ভাই আজকে বাংলাদেশে মানে আলুর ব্যবসা নিয়ে আসলাম মাত্র 7000 টাকা কি গোস্তছেন আর এদিক দিয়ে পড়তেছে এই যে চিপস আচ্ছা চিপস ফ্রেশ খাবার কাস্টমারের সামনে তৈরি করে খাওয়াবেন আচ্ছা একটা মেশিং এর সেট কিনবেন মাত্র 7000 টাকা মাসে 50000 টাকা অনায়াসে ইনকাম করবেন 7000 টাকা ইনভেস্ট করব 50000 টাকা মাসে ইনকাম করব ইয়েস কি বলেন ভাই বাংলাদেশে আজকে এমন একটা ব্যবসা নিয়ে আসছি সবার জন্য যেটা 10-12000 টাকা ভাই এগুলো আগে এই যে রাস্তার পাশে আমরা দেখতে পাই বিভিন্ন ফুড কোর্টে দেখতে পাই এরকম আলু চিপস করে ফ্রেঞ্চ ফ্রাই করে জি আজকে ওই ব্যবসাটা আপনি নিজে করতে পারবেন একদম সহজ ব্যবসা আচ্ছা কোনো ঝামেলা ছাড়া কি কি লাগবে একদম পুরো এ টু জেড সবই দেখাবো সবই দিয়ে দিব আচ্ছা মাত্র 7000 টাকা পুঁজি খাড়াবেন 7000 টাকা 50000 টাকা প্রতি মাসে ইনকাম করবেন 4 থেকে 5 ঘন্টা সময় দিবেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন একটা নগদ কাটলাম একটা আলু কাটলাম না অর্ধেক আলু কাটলাম আচ্ছা একটা প্লেট এটা সাজাই দিব একটু বিট লবণ গুলমরিচ ছিটাই দিব আচ্ছা অনায়াসে 40 থেকে 50 টাকা দিবে যেকো আচ্ছা এটা হচ্ছে ডিপ ফ্রায়ার এটা ডিপ ফ্রায়ার ইলেকট্রিক আচ্ছা 3 লিটার 6 লিটার এটা হচ্ছে কমার্শিয়াল আজকে বাংলাদেশে এটা ইলেকট্রিক আচ্ছা বাংলাদেশে মাত্র 7000 টাকা দিয়ে যারা অনেকে আছে কোথায় ব্যবসা করবো স্কুল কলেজ ভার্সিটি বাজারঘাট মাহফিল অনুষ্ঠান বিভিন্ন জায়গায় যে ওরা তো ইলেকট্রিক লাইন পায় না রাইট গ্যাসের চুলা কিনবেন একটা সিলিন্ডার লাবেন যে কোনো জায়গায় এই যে গ্যাসের জন্য স্টিল নেই স্টিলে আচ্ছা যেটা 5 মিনিটের টকবকা গরম হবে তেল যারা গ্যাসে ইউজ করতে চান গ্যাসের জন্য আছে আর যারা ইলেকট্রিক ইউজ করতে চান ইলেকট্রিকের জন্য আছে ইলেকট্রিকের জন্য আছে ভাইয়া আচ্ছা এই যে দেখেন না দেখেন না কালাটা কি হইছে ভাই কতটুকু সময় দিলাম ওরে আজকে দেখেন এটা একটা ব্যবসা করলাম ভাই আচ্ছা দেখছেন এই তেলটা এখানে জোরো এটা তো সাথে সাথে হয়ে গেছে দেখলাম আজকে এই যে এখানে দেখেন আরেকটা মেশিন রাখছি দেখেন আবার এটা কি আজকে দেখেন ব্যবসার স্টাইলটা আগে দেখেন তারপর আপনি চিন্তা ভাবনা করেন করবেন কি আচ্ছা বাংলাদেশে যে যেখান থেকে দেখতে সবাই নিতে পারবেন আচ্ছা আমরা এই যে এখন তো বাজার থেকে আলু কিনবো আলু আচ্ছা আমি যা শুধু সময় কম নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এই আলুটার মাছ বরাবর একটা ফুটা করে নেব ফুটা করলাম দেখছেন ফুটা করলে কি হবে এটা ফুটা কইরে এটা ফ্রি করব আচ্ছা কেমনে আজকে কি কি থাকবে 12 পিস আইটেম থাকবে কেমনে ফ্রি করলেন ভাই এটা টান দিবেন ঘষা দিবেন আচ্ছা তারপরে এই একটা কাঠি একটা কাঠি এগুলো 1 কেজি করে কাঠি দিয়ে দেব একটা প্যাকেজের সাথে আচ্ছা একটা কাঠি বাঁশের কাঠি থাকবে এখানে ঢুকাবেন ওকে দোকানের পর এই যে এখান থেকে বাড়তি একটা গার্ড আছে এটার উপর দিকে চাপ দিয়ে ধরিয়ে টান দিলে এসএস এর মেশিন এটা এসএস মূলত মেশিনটা হলো এটাই আচ্ছা এখানে চাপ দিয়ে ঢুকাইলাম আচ্ছা এখানে দেখেন এখন আবার এটা চাপ দিয়ে ধরে এটা ব্লেডের কাছে নিয়ে যাব এটা হ্যাঁ ওকে ওকে এ নিয়ে নিলাম এখানে ব্লেড আছে আমরা এখানে জায়গাটা কম তারপর এটার উপর রেখে দেখাই আচ্ছা দেখেন কত সুন্দরভাবে আমরা ইজিলি করতেছি এটা ইজিলি এটা দেখেন এখানে দাঁড় শুধু যে ধরে ঘুরাবো আমরা ওরে এটা যে রিং চিপস এর জন্য ইসরাইল আলু কাটা যেটা রিং আলু কাটা রে ভাই এটা যে মজাটা আরেকটা আস্তে আস্তে করবেন জুড়ে করলে কিন্তু ভাঙে যায় আমি একটু ভেঙে ফেলাইছি তারপর আমি দেখাই ভাঙার পরে কতটুকু সুন্দর হয়েছে দেখেন অনেক সুন্দর হয়েছে আপনি আর একটা এটা দেখাবো ওকে ওকে আপনারা ধীরে ধীরে কাজ করবেন এটা আমরা চাইলে দুইটা টুকরা করে নিতে পারি আচ্ছা আমরা তো অর্ধেক কাটি করে নিতে পারি আচ্ছা এই আলুটারে দেখেন এটারে মাথাটারে উল্টাইয়া এটা একটা বাজাই নিবে এটা তাহলে এটা টানলে লম্বা হবে সুন্দরভাবে এটা লম্বা হবে যে কাজটা দেখেন দর্শক ভাই দেখেন এই যে দেখেন কত সুন্দর আমাদের এটা কিন্তু কাজটা শেষ আমরা এটা কিন্তু দেখেন চিপস করে নিলাম চিপস করে নিলাম আমরা এখন এই যে কাঠিটা দেখেন এটাতে ছেড়ে দেই পরে আরেকটা সুন্দর যত লম্বা করবে এটা টানবেন এই যে দিয়ে দিলাম নাকি হ্যাঁ আচ্ছা এখান থেকে আমরা আরেকটা আলু নেই ওকে দেখেন আরেকটা আলু কইরে দিই আপনাদের দেখাই আচ্ছা এটা প্রথমত হলে প্রথম শিকটা দিয়ে এটা ফুটা করতে হয় আচ্ছা ঢোকায় এটা ফটা ফুটা করে এটা একটু ফ্রি করে নেবেন আচ্ছা ফ্রি করার পরে এই যে কাঠি আছে এখান থেকে কাঠি আমরা আপনাদেরকে কাঠি দিয়ে দেব যে কোনো কাঠি 1 কেজি সাইজ একটা প্যাকেট দিয়ে দেব আচ্ছা এবং দামটা থাকবে মাত্র 12 পিসের প্যাকেজ 12 পিসের প্যাকেজ মাত্র থাকবে 7000 টাকা 7000 যদি কেউ সিঙ্গেল নিতে চান তাও নিতে পারবেন আচ্ছা আমরা এই আলুটা কাটার পরে সিঙ্গেল প্রাইসে দাম বলবো সিঙ্গেল নিলে একটু দাম বেশি আসবে আচ্ছা আচ্ছা পুরো সেটটা নেবেন আপনাদের জন্য ভালো হবে 12 পিসের প্যাকেজ মাত্র 7000 জি আচ্ছা কি কি থাকবে সবই আমরা দেখাই দিব অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করে রাখবেন আচ্ছা কারণ মচমচা ব্যবসা কিন্তু এই যে দেখেন সুন্দর করে এটা কাটে দিলাম এখন আবার এটার এই মাথায় নিয়ে যাব আচ্ছা এটারে মাথাটা এটা একটু আটকাই দিব তাহলে কি টানলে এটা লম্বা হবে আচ্ছা আচ্ছা দেখেন লম্বা হয়ে গেছে দেখেন কত বড় হইল ভাই রাইট এই আলুটা যদি যে কোনো জায়গায় ভাইজা দেন 40 থেকে 50 টাকা নিচে বাংলাদেশে কোথাও বিক্রি করে না এটা আচ্ছা আচ্ছা কারণ এত সুন্দর একটা ব্যবসা বাংলাদেশে সব জায়গায় করা যায় এটা আচ্ছা এই যে দিয়ে দিলাম এটাও দিয়ে দিলাম হয়ে গেল ভাই এই একটা মেশিনের সাথে দুইটা এক্সট্রা ব্লেড থাকবে আচ্ছা প্যাকেজটা বলেন আগে প্যাকেজ ভাই প্যাকেজে কি কি থাকবে দেখাচ্ছি এখন এই একটা মেশিন কমার্শিয়াল এই মেশিন দাম ছিল আগে 3000 আজকে থেকে যারা নিবে মাত্র থাকবে 2300 টাকা এটা হলো অরিজিনাল এই চায়নাটা 2300 এটা দুইটা আলাদা এক্সট্রা ব্লেড দেওয়া থাকবে যে দুইটা ব্লেড আচ্ছা
প্যাকেজে কি কি থাকবে দেখবেন, এই আইটেমগুলো দাম বলতেছে এগুলো থাকবে, এটা হচ্ছে 2300 টাকা, এটা একটা থাকবে, দুইটা এক্সট্রা ব্লেড থাকবে ভাই। আচ্ছা, এখানে একটা কড়াই আছে, আচ্ছা, যেটা 18 ইঞ্চি লম্বা, পাশে এলে 12 ইঞ্চি স্টিলের, স্টিলের এসএসএল জব জায়গা, কিন্তু ইলেকট্রিক ব্যবহার করা যায় না, রাইট, কারেন্ট বিল আসে অনেক, রাইট, এই গ্যাসের চুলার তেল ডালবো দেল থেকে 2 লিটার, আচ্ছা, গ্যাসের চুলার পর দিব 5 মিনিট টকবো, আচ্ছা দ্রুত হবে কারণ স্টিল এটা, আচ্ছা, স্টিল অনেক তাড়াতাড়ি গরম হয়, অনেক হিট হয়, রাইট, খুব দ্রুত কাজ করতে পারবে এটা। এটার দাম কত? এটা গ্যাসের চুলা, লাকড়ি চুলা, কেরোসিন চুলা, মাটির চুলা, সব চুলা ইউজ করতে পারবো। কত? একটা কড়াই থাকবে, দাম থাকবে 2500 এবং ডাকটা থাকবে একটা, এটা সাথে ডাকটা থাকবে একটা সাথে 2500 টাকা, 2500 টাকা দাম, 500 অ্যাডভান্স করবেন, সিঙ্গেল সিঙ্গেল মাল নিলে 500 অ্যাডভান্স করবেন, ঠিকানা দিবেন, পাঠাই দেবো। মেশিনটা থাকবে 2300। আচ্ছা, এরপরে কি আছে? মেশিনটা দাম 2300 টাকা, গাড়ি ভাড়া ফ্রি থাকবে শুধু মেশিন এর জন্য। আচ্ছা আচ্ছা, ওকে, মেশিনটা কিনলে গাড়ি ভাড়া ফ্রি, একটা কড়াই ডাকটা দেবো একটা। ডাকটার কাজটাও কি হবে জানেন, আলুটা ভাজার পরে এই যেখানে ভাজলাম এখন এটা উঠায় রাখবো না ভাইয়া, এ দেখেন এটা, এটা কিন্তু আমাদের হয়ে গেছে, এটা এখানে উঠায় রাখতে পারবো। আচ্ছা, দুইটা কাজই চলবে এটা। এরপরে কি আছে ভাই? এটা 2300 টাকা, এটা হলো 2500 টাকা ভাইয়া, এই একটা ফ্রেঞ্চ ফ্রাই কাটার, ফ্রেঞ্চ ফ্রাই কাটার, এই মেশিনটা কাজটা দেখেন একটু আগে, এই যে একটা আলু, আলু বড় কিনবেন আপনারা, আমি জাস্ট শুধু দেখানোর জন্য আপনাদেরকে, আলুটা দুইটা মাথা সমান করে কাটিয়ে নেবেন, কাইটা এখানে বসায়া, সমান করে বসায়া, হালকা এভাবে একটা চাপ দিবেন, দেখেন ভাই, পিস মানে এই দেখেন, আমি দেখাই এখানে, দেখেন ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই যেটা আমরা এই যে এখানে করে রাখছি, দেখেন চার কোণ আলু, এটা কাটার পরে একটু হাফ সিদ্ধ করতে হবে, এটা হাফ বয়েল বলে যেটাকে, আমরা কিন্তু এখানে কইরা রাখছি, আমরা এটা দেখাচ্ছি, দেখেন এই দুইটা আমরা উঠাই নি ভাই, এটা পুড়ে যাচ্ছে, দেখেন কি কালারটা হইছে, এটার জন্য যে কেমিক্যালটা, কালারটা কেমনে করবে সব বইলে দিচ্ছি, এটা দেখেন আলুটা কি সুন্দরভাবে বাজাবে ভাই। এই ফ্রেঞ্চ ফ্রাইটা যখন করবেন এখানে ছাকনি লাগবে, কারণ এটা ভিতরে কয়লা আছে, এটা কোনো ছাকনি লাগবে না, চামিচ দিয়ে তুলে নিতে পারবেন, আমি যা শুধু এটা দেখাইতেছি, এটা দেন, এই ফ্রেঞ্চ ফ্রাইটা কাটলাম মেশিন দিয়ে, গ্যাস থাকবে এটা দুইটা, দাম থাকবে 1100, এই যে অরিজিনাল বক্স স্টাইলে, যেখানে এই যে বক্সটা হচ্ছে এটা, দুইটা চিকন মুটা, দুইটা গ্যাস থাকবে ভাই, তো এই মেশিন থাকবে একটা 1100 টাকা দাম। এই যে আলুটা দেখে দেন, আমরা ফ্রেঞ্চ ফ্রাইটা এখানে দিয়ে দিই, ওকে, দেখেন এটা রাখেন, এই দেখেন ফ্রেঞ্চ ফ্রাই দিব, 2 মিনিটের মধ্যে এটা টকবকা ভাজা হয়ে যাবে। আচ্ছা, তো আমরা এটা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই করতে পারলাম, এটা দাম থাকবে মাত্র 1100, 500 টাকা বিকাশ করলে অ্যাডভান্স করবেন, নাম ঠিকানা দিবেন, পাঠাই দেবো, দুইটা করে ডাইস থাকবে, ওকে ভাই। এরপরে দেখেন আমরা এখানে রাখছি কাঠি, মূলত যে কাঠিটা আমরা, যে কাঠিটা লাগে এখানে হলো আপনার 10 ইঞ্চি 12 ইঞ্চি 14 ইঞ্চি, 1 কেজি ওজন পরিমাণ 600-500 থেকে 600 পিসের মতো পড়বে, বড় নিলে পরিমাণে মানে কম হবে, ওজনও বাড়বে, দুই সাইজটাই নেন, এটা স্ট্যান্ডার্ড 12 ইঞ্চি সাইজ। আচ্ছা, 1 কেজি কাঠি এলে 500 টাকা। আচ্ছা, যদি কারো কাঠি লাগে অ্যাভেলেবেল, কারো কাঠি নষ্ট হবে, শেষ হবে, আবার কিনতে হবে, ফোন দিবেন, ঠিকানা দিবেন, পাঠাই দেবো, তারপরে 500 টাকা 1 কেজি কাঠি। আচ্ছা, 1 কেজি কাঠি থাকবে, এটা হলো মেয়োনেজ আর সস, আচ্ছা, দেওয়ার জন্য এটা, দুইটা 80 টাকা পিস, দুইটা থাকবে, এটা দুইটা থাকবে, একটা সাদা একটা লাল, তার জন্য মানে টমেটো সসের জন্য, একটা মেয়োনেজের জন্য, 80 টাকা পিস। আচ্ছা, এটা থাকবে দুইটা ভাই। প্রথমে যে কি জানি স্লাইস করলেন ভাই, ওই ভাইরাল প্রোডাক্টটা যেটা, যে যে আলু কাটা কাটা দেখালাম, এই মেশিনটা, ওরে এটা হলো 800 টাকা দাম, এটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট, মেড ইন ইন্ডিয়া। আচ্ছা, এটা লেস ডিজাইন করতে পারবেন, প্লেন ডিজাইন দুই দিকে ঘুরাইলে ডিজাইন, এটা ছালা তালাতো কাটতে পারবেন, সব কাজই কত 800 টাকা দাম, এটা একটা থাকবে এসএসএল প্রোডাক্ট, এসএসএল এই মেশিন একটা থাকবে, এটা চিপস কাটার বলে 700 টাকা, 800 টাকা ইন্ডিয়ান, এটা মেড ইন ইন্ডিয়া লেখা আছে যেখানে। আচ্ছা, মেড ইন ইন্ডিয়া, আচ্ছা, এটা একটা থাকবে ভাইয়া, এই হচ্ছে টোটাল প্যাকেজ নাকি? এই একটা শিক থাকবে 100 টাকা, যেটা আলুটা প্রথম ফুটা করলাম। আচ্ছা, এই একটা কালার, কালার দিয়ে কি করবে? এই একটা কর্নফ্লাওয়ার, এখানে আসেন মেডিসিনের ব্যাপারে। আচ্ছা, এই কালার আর কর্নফ্লাওয়ার কাজটা হলো কি ভাই, আমরা অনেকে আছে যে এটার সাথে সাদা না, একটু কালার, কালার ফুড কালার একটু বেসন মিশাই দিতে চাই, তাদের জন্য এটা কি করতে হবে, এখানে 2 টেবিল চামচ বেসন দিবেন, একটু হাফ টেবিল চামচ কালার দিবেন, 1 লিটার পানি দিবেন, 200-250 গ্রাম বেসন দিবেন, দিয়ে লিকুইড করবেন একটু, আলু চপ পেঁয়াজি বাদ দিয়ে যেরকম আমরা লিকুইড তার চেয়ে একটু পাতলা করবেন। আচ্ছা, এগুলো কইরা ওটা মিশানোর পরে আলুটা কাটলাম যে প্রথম স্পাইল, আলুটা বাদ চুবাই দিয়ে তেলে ছেড়ে দিবেন, এটা আলাদা একটা স্বাদ আসবে। আচ্ছা, ঠিক আছে, আর অনেক আছে যে বলে ভাই ছিটানো মশলা কি দিব, গোলমরিচ, বিট লবণ, এটা ভালো করে ফেইটা ব্লেন্ডারে বা একটু চিনি গুঁড়া একসাথে গুঁড়া করে নিয়ে ছিটাই দিলে আপনার একটা টেস্ট হবে। তাহলে সবকিছু মিলে কত থাকবে? তাহলে এখানে এই একটা গরম তেলাতে উঠানোর জন্য একটা চিমটা থাকবে, যেটা হলো 150 টাকা দাম, 150 টাকা এই একটা কালার দাম হলো 1 কোটা, যেটা রেড বেল সিঙ্গে হালাল খাবার খাবার এটা, এবং ফুড গ্রেড, স্বাস্থ্যের জন্য ভালো, 1 কোটা কালার থাকবে, বিভিন্ন কালার আছে, লাল হলুদ নীল অনেক কালার আছে, দাম থাকবে 300 টাকা, 300 টাকা এই কর্নফ্লাওয়ার 230 টাকা আছে, 400 গ্রাম 1 কোটা থাকবে। আচ্ছা, তো এই পুরো টোটাল সিঙ্গেল কিনতে গেলে 8,500 কাছাকাছি আইসা দা ভাই, টোটাল আইটেম জি। আচ্ছা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা
দশটা, এই ঢাকনা একটা, এগারো পিস, কড়াই একটা, বারো পিস, বারো পিস, এই পুরো প্যাকেজটাই 99% নেয়। কারণ এই গ্যাসের ব্যবসা হলে লাভজনক, কারেন্ট বিল নাই, নষ্ট হওয়ার ভয় নাই, যে কোনো জায়গায় নিয়ে ব্যবসা করা যায়। দাম কত থাকবে? দাম থাকবে পুরো প্যাকেজ মাত্র 3 মাসের অফার, একদম 7,000 টাকা। সিঙ্গেল কিনলে 8,500 টাকা আসে। কেউ যদি এই ইলেকট্রিক দিয়ে নেয়, ইলেকট্রিক যদি নেন, তো এটাতে আমরা 6,500 টাকা, 6 লিটার ক্যাপাসিটি হফম্যান্স, এই যেটা হফম্যান্স, আচ্ছা, যেটা বড় সাইজের 12 ইঞ্চি কাঠি ঢুকবে, এটা হলো 12 ইঞ্চি কাঠি ঢুকবে, দাম হলে মাত্র 4,000 টাকা। এটা কয় লিটার? 3 লিটার। এটা সিলভার কাস্ট, 3 লিটার, আচ্ছা, 3 লিটার ক্যাপাসিটি, 3 লিটার ক্যাপাসিটি, এটা 5 বছর দুইটারই কয়েলের ওয়ারেন্টি আছে, ব্র্যান্ডের মাল দুইটাই। আচ্ছা, এটা হচ্ছে প্রাইসটা আবার বলে দেন ভাইয়া। 6 লিটার, 6 লিটার দাম হলো 6,500, 6,500, 3 লিটার, 4,000, অনলি অনলি 4,000। হ্যাঁ ভাই, এই প্যাকেজটা যারা নেবে, আচ্ছা, শুধু পুরো প্যাকেজ নিলে গাড়ি ভাড়া আলাদা দিতে হবে, 500 টাকা অ্যাডভান্স করবেন। আচ্ছা, অনেক বলে গিফট, আমি দামে কিন্তু অনেক ডিসকাউন্ট দিছি ভাই। আচ্ছা, শুধু পচানোর জন্য, যাতে সবাই ব্যবসা করে খাইতে পারে। রাইট। আর এই একটা জিনিস দেখেন, অ্যাপ্রন, অ্যাপ্রন দেখেন, এটা দেখেন আমাদের হয়ে গেছে, দেখেন। আচ্ছা, আমরা আরেকটা কাজ করে দেখাই, দেখেন এই বাজার, এই গরম তেলের মধ্যে এটা হচ্ছে দ্রুত গরম হয়। আচ্ছা, এখানে ধরেন আমরা চিপস ব্যবসা করি না, চিপস, আচ্ছা, ভাই যে ফুচকা, এই ফুচকাটা দেন না, কেমন হয়, ফুটবল হয়ে যাবে। আচ্ছা, দেখেন না ফুচকাটা, দেখেন না কি হয়, দেওয়া ফুচকা চিপস সবকিছুই আপনারা দিতে পারবেন, আমি একটু দিয়ে দেই, দেখেন দেখেন। আচ্ছা, দেখেন এটা, দেখেন কত দ্রুত হয়। আচ্ছা, যারা এই প্যাকেজটা নেবে তারা একটা অ্যাপ্রন ফ্রি পাবেন, অ্যাপ্রন থাকবে ফ্রি, যেটা গায়ে পরার জন্য। তাহলে সরাসরি কেমনে আসবো ভাই? ভাই সরাসরি আসা ঠিকানা, অ্যাপ্রনটা পাবেন ফ্রি পুরো প্যাকেজটা কিনলে, যেটা তেল তেল গায়ে লাগবে। বুঝতে পারছি ভাই, এখন ভাই সরাসরি ঠিকানা বলেন, এই দেখেন কোন নম্বরে যোগাযোগ করবো সেটা বলেন। আমাদের দোকানে আসার একদম সহজ লোকেশন, দেখেন ফুচকাটা দেখেন কি অবস্থা, ফুচকা কিন্তু একেবারে ফুলে গেছে ভাই। আমাদের 3টা দোকান আছে, আমি বইলে দেই, ঢাকার বাইরেতে যারা নিতে আছেন যে কোনো প্রোডাক্ট নেন, 500 টাকা বিকাশে অগ্রিম দিলে পাঠাই দিব। আচ্ছা, আসতে গেলে 1,500-2,000 টাকা খরচ, আসতে পারলে ভালো, আর না, যারা না আসতে পারতেছেন, কষ্ট করে আসার প্রয়োজন নাই, 500 অ্যাডভান্স দিবেন, বাকি টাকা হাতে মাল যাবে টাকা দিবেন। আমাদের দোকানের এই যে 2টা বিকাশ নাম্বার, এই একটা, আচ্ছা, একটা নগদ বিকাশ, পার্সোনাল দুইটাই, সবগুলো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ, যে কোনো অমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন, ঠিকানা চান দিব। ওকে, দোকান নাম্বার 54, আর একটা 133, শাকিল কুকারিস, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিলাস, নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে নিস্তারা দোকান দুইটাই, 54 নম্বর দোকান, আর একটা 133, শাকিল কুকারিস। আচ্ছা, আরেকটা ঠিকানা আছে নিউ সুপার মার্কেট নিস্তারা, 382 নম্বর দোকান, 382, এখানেও আসলে নিতে পারবেন। এই যে এই 3টা নাম্বার, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। ওকে, চমৎকার একটা ব্যবসা, যে কোনো দোকানে এসে আপনারা কিনে নিতে পারবেন। এটা ঢাকা নিউ মার্কেটের পাশের মার্কেট নিস্তালায়, নিস্তালায় মেইন গুলিতে, 382 নাম্বার, শাকিল কুকারিস। ওকে, তো ভিডিওটা শেয়ার করে রাখবেন, যার ভালো লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন।